হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রিয় বন্ধুরা, দুই তিন দিন দেখি ভিডিও আপলোড দিতাম পারি না, তোরা বিজি আসলাম। গেছলাম কি আইজল, প্রায় এখান থেকে আইজল 156 কিলোমিটার। দেখতে পারবা আপনারা যে আমরা গেছি আইজল, তার লাগি এই যে পাম্প যেটা দেখা, এটা ডিজেল নাই। আর এখন বর্তমানে সিজন ঢুকে আর খাম কাজ স্টার্ট করার লগে রাস্তাঘাট ঠিক করতে লাগে। দেখতে পারা এই যে বড় বড় গাড়ি যেগুলো আছে, মানে এগুলো চলবার লাগে ডিজেল লাগে। বন্ধুরা, রাস্তাঘাটের অবস্থা খুব বেশি খারাপ, মানে এত রিক্সারি গাড়ি চালায়। আমরা যদি দেখতে পারবা যে তোরা বৃষ্টি দিয়েছিল, গাড়ি সাইড ডেন গেছে গিয়ে। এখন রাস্তাঘাট ঠিক করতে হইলে ডিজেল আনতেও লাগবো, তারপরে গিয়ে রাস্তা ঠিক করা, মানে জেসিবি যাইব রাস্তা ঠিক করব। তো বন্ধুরা, আপনার তোরা দেখা যায় যে রাস্তাঘাটের কি অবস্থা ভিডিওর মাধ্যমে আপনার দেখতে পারবা। পুরো 50 কিলোমিটার খুব বেশি খারাপ, 30 কিলোমিটার কিছু বালা, আর 20 কিলোমিটার মানে ডাউন বেশি খারাপ। মানে এই ডাউনটা বৃষ্টি দিলে নামতে খুব বেশি ডর লাগে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই ডাউনটা নামাতলা গিয়া গাড়ি মানে ব্রেক ধরছে না, সাইড ড্রেন হয়ে গেছে। মানে এই সাইডে দিয়ে, রাইট সাইডে দিয়ে রুঙ্গা। দেখতে পারবা যে মানে ডিজেল বেড়ে লোড, আর মানে রাইট সাইডে দিয়ে মানে পুরা রুঙ্গা। তো বন্ধুরা, আর একটা গাড়ি আছে আমার লগে, দেখবো হঠাৎ টানিয়া উঠেনি, আর মানে সাইটে দি ফুরা রুঙ্গা, কেউ লাগে আসতেছে কইতাম পারি না। দেখবো হঠাৎ গাড়ি দি টানিয়া উঠেনি। তো বন্ধুরা, ডিজেল ব্যারেল আনলোড করে লিছি, আর দেখতে পারবা যে ডাউনটা মানে খুব বেশি কড়া। তারপরে দেখবো গাড়ি দি টানিয়া উঠেনি বন্ধুরা। তো বন্ধুরা, ফাইনালি রসি লাগানি হয়েছে। দেখি একটা টানের একটু হইলো, ফোর হুইলার একটু হইলো, টু হুইল দেখি ওটা টানিয়া তুলতে পারেনি। বলেগা বলেগা, তো বন্ধুরা টানার লোকের গাড়িটা আই গেছে, আমার গঙ্গা সাইডে দিয়ে গেছে না। তো বন্ধুরা দেখতে পারবা মাত্র আধা জায়গা আছে, তারপরে আর জায়গা নাই, মানে পুরা রুঙ্গা সাইড। তো বন্ধুরা, ও আর একটা জায়গা দেখতে পারা যে পানি গড় গড়াইয়া ফড়িয়া সারা মাটি লইয়া গেছে গিয়া, আর এই সাইডে দি ফাত্তর, আর এই সাইডে দি মানে ফানি গড় গড়ে ফেলে সব মাটি লিয়া গেছে, মাত্র আধা জায়গা বাঁচি আছে। তো বন্ধুরা দেখতে পারা যে রাস্তাঘাটের কিটা অবস্থা, একটা গাড়ি গেছে কি ফারাইয়া, আর একটা রয়েছে একটা ফারাইয়া গেছে গিয়াতে বন্ধুরা। তো বন্ধুরা, ও আর একটা জায়গা দেখতে পারা যে গাড়ির টায়ার খানার মাটি খানার, গাড়িগুলা কত কষ্ট বন্ধুরা দেখতে পারা। তো গাইজ, ফোর হুইল গাড়ি নিয়ে চল পারে সচকে রোডে।